हेलो बच्चों, वेलकम टू माय चैनल साइंस का माँ। এখন আমরা পড়ব ঋজুগতি সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন। তো এর আগে তোমাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো একটু বড় বড় ছিল, তাই তোমাদের সুবিধার জন্য আমি প্রায় 30 মিনিটের কাছাকাছি ভিডিওগুলো করার চেষ্টা করছি, যাতে তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো খুব ধৈর্যের সাথে দেখতে পারো। তোমাদের প্রত্যেক দিন সকাল 7টার সময় ভিডিওগুলো রিলিজ করা হবে। তোমরা তাই প্রত্যহ যদি 30 মিনিট করে সময় দাও তাহলে তোমরা তোমাদের সম্পূর্ণ ফিজিক্স সিলেবাসটা এখান থেকে কভার করতে পারবে। আর তোমাদের যখন প্রশ্ন বিচিত্রা বেরাবে তখন তার সমস্ত সলিউশন এবং তোমাদের প্রত্যেক চ্যাপ্টারেরই যে সমস্ত অনুশীলনীর ম্যাথ বা এমনি প্রবলেমগুলো আছে সেগুলোরও সমস্ত সলিউশন করা হবে। তো এর আগের ভিডিওগুলো এখনো যদি কেউ দেখে না থাকো তো তোমাদের সুবিধার জন্য তোমরা সেই ভিডিওগুলো ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি এখন আমাদের টপিক নিয়ে। তো ঋজুগতি সমীকরণ বলার আগে ঋজুগতি মানে কি? ঋজুগতি মানে হলো সরল রৈখিক গতি, অর্থাৎ সরল রেখা বরাবর যদি কোনো কোণার গতি হয় মানে সরণ হয়, সরণ হলে সরল রেখা বরাবর তার কি হবে? একটা বেগ হবে এবং তার ফলে তার একটা ত্বরণ সৃষ্টি হবে, সেটাই হচ্ছে ঋজুগতি। এই ঋজুগতির কয়েকটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সরলরৈখিক গতির কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন এক নম্বর, ঋজুগতি যেহেতু সরল রেখা বরাবর চলে তাই যে অতিক্রান্ত দূরত্বটাই সরণ হিসেবে কাজ করবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব যা আর সরণও তাই। দু নম্বর কি বলছি দেখো, দু নম্বর ঋজুক্ষেত্রের ক্ষেত্রে দ্রুতি যা আর বেগও তাই হবে। দ্রুতি অর্থাৎ স্পিড আর বেগ ভেলোসিটি এই দুটোই কিন্তু সমান হবে। তাহলে দু নম্বরে কি বললাম, স্পিড এবং ভেলোসিটি ঋজুক্ষেত্রের ক্ষেত্রে সমান হবে। এরপর বলছি তিন নম্বর, দেখো সরণ বেগ ত্বরণ এগুলো তো ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি মানে এদের অভিমুখ থাকবে, তো ঋজুগতির ক্ষেত্রে এদের ভেক্টরের অভিমুখটা একই দিকে হবে, অর্থাৎ এদের দিক বা অভিমুখটা ঋজুগতির ক্ষেত্রে একই দিকে হবে, সেই জন্য আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। চার নম্বর কি বলছি দেখো, ঋজুগতির ক্ষেত্রে যখনই আমরা ভেক্টরের যোগ বা বিয়োগ করি, হ্যাঁ তখন এমনি ভেক্টরের যোগ বা বিয়োগ অনেক সময় লাগাতে হয়, কিন্তু এখানে যেহেতু সরলরেখা বরাবর যাচ্ছে অর্থাৎ অভিমুখ যেহেতু একই আছে সেই জন্য এখানে সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ করলেই চলবে, ভেক্টর যোগ বিয়োগের কোনো প্রয়োজন নেই। তো এই চারটা বৈশিষ্ট্যই হচ্ছে ঋজুগতির বৈশিষ্ট্যগুলো। এবার এই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এখন আমরা ঋজুগতির সমীকরণগুলো করব। তো ঋজুগতির সমীকরণগুলো করার জন্য আমাদের দু ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে সমবেগের ঋজুগতি আর এটা হচ্ছে সমত্বরণের ঋজুগতি। তো ফার্স্টে আমরা জানবো সমবেগের ঋজুগতি। অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি রেক্টিলিনিয়ার মোশনের। দেখো কোন একটা কণা সে যদি ত্বরণ না নিয়ে চলে, ধরো একটা কণা যাচ্ছে এইভাবে, এই কণাটা যদি ত্বরণ না নিয়ে চলে, ত্বরণ নিয়ে চলা মানে কি বেগ ক্রমশ বাড়তে থাকবে, ত্বরণ না নিয়ে চলা মানে কি সমবেগে চলবে, তাহলে কোনো কণার মধ্যে যদি না ত্বরণ থাকে সে তখন সমবেগে চলবে। ধরো একটা কণা এই পজিশনে ছিল, সে টি সেকেন্ডে এই দূরত্ব গেল, এখান থেকে এই দূরত্বটা ধরো এস, এবং সেই ক্ষেত্রে কণার বেগ হলো ভি। অর্থাৎ আমরা কি বলতে পারি, এর গতিবেগ যেহেতু সমবেগে চলছে তাহলে সমবেগে চললে এর গতিবেগ আমরা কি বলতে পারি ভি, যদি এককটা দূরত্ব এককটা কিমি বলো, কিমি বলবে নাহলে মিটার বা সেন্টিমিটার যাও, সাপোজ বলছি ভি মিটার পার সেকেন্ড। তার মানে কি এখান থেকে আমরা বলতে পারছি যে কণাটা এক সেকেন্ডে যাচ্ছে ভি মিটার বা ভি দূরত্ব, যদি কোনো একক উল্লেখ না করি তাহলে আমরা কি বলবো না কণাটি মানে সমবেগের তো সংজ্ঞা সেটাই বলছে, তাহলে সমবেগের সংজ্ঞা অনুযায়ী আমরা তখন বলতে পারি কণাটি
एक सेकेंडे जाए भी इंटू वन दूरत्व दूरत्वटा मीटर बोले हिसाब से मीटर है কিন্তু আমরা জাস্ট এখানে দূরত্ব লিখছি কারণ একককটা উল্লেখ করছি না। তাহলে আমরা যদি বলি দু সেকেন্ডে কত যাবে, দু সেকেন্ডে যাবে, দু সেকেন্ডে তাহলে যাবে ভি ইন্টু টু দূরত্ব। একই রকম ভাবে আমরা যদি বলি টি সেকেন্ডে যায় তাহলে টি সেকেন্ডে কত যাবে, ভি ইন্টু টি দূরত্ব। তাহলে এটা কত পাচ্ছি আমরা, ভি টি। এই দূরত্বকে কি দিয়ে আমরা প্রকাশ করেছি, দূরত্ব কে আমরা প্রকাশ করেছি এস দিয়ে। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এস সমান ভিটি, কি বললাম, এস সমান ভিটি। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান সমবেগ ইন্টু সময়, কারণ কি অতিক্রান্ত দূরত্ব আর সরণ তো একই জিনিস, আর বেগ আর দ্রুতি একই জিনিস, কেবলমাত্র ঋজু গতি বা সরলরৈখিক গতির ক্ষেত্রে, সেটা আগে বলা হয়েছে। তো এটা পাচ্ছি। এবার এই সূত্র সাপেক্ষে, এই সূত্র সাপেক্ষে কিছু অঙ্ক আছে তার মধ্যে, তোমাদের বইয়ে তোমরা সবাই ছায়ার বই ফলো করো, সেই ছায়ার বই থেকে যে উদাহরণটা দেওয়া আছে সেটা এখন করে নেওয়া যাক। দেখো উদাহরণটা কি দেওয়া আছে, এক ব্যক্তি গড়ে ২৪ কিলোমিটার আওয়ার বেগে গন্তব্য পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলেন, বাকি পথ গড়ে কত বেগে চললে তিনি সম্পূর্ণ পথটি ৩২ কিলোমিটার পার আওয়ার গড় বেগে অতিক্রম করবেন। তাহলে দেখো একটা ব্যক্তি সাপোজ ধরো এইখান থেকে এখানে যাচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, গন্তব্য পথের মোট দূরত্ব ধরো ২S কিলোমিটার, তাহলে অর্ধেক দূরত্ব কত হবে, অর্ধেক দূরত্ব হবে এস কিলোমিটার, তাই না? এবার প্রথম অর্ধেক দূরত্ব সে কত কিলোমিটার বেগে যাচ্ছে, না এক ব্যক্তি গড়ে ২৪ কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্য পথে অর্ধেক দূরত্ব অতিক্রম করলেন, এটা যাচ্ছে সে ২৪ কিমি পার আওয়ার, এখানে ধরো পয়েন্টটা সি দিয়ে দাও। বাকি পথ গড়ে কত বেগে চললে তিনি সম্পূর্ণ পথটি এটা যাবে, তাহলে এই সম্পূর্ণ পথ যাচ্ছে এখান থেকে এই পথটা, তার যেতে গতিবেগ বলে দেওয়া আছে ৩২ কিমি পার আওয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে এই অংশটা, অর্থাৎ সি থেকে বি তে যেতে গেলে তার গতিবেগটা কত হবে, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা এখন করা যাক, তাহলে একটু এটা তোমাদের ভাষা দিয়ে লিখতে হবে। ধরি গন্তব্য পথের সম্পূর্ণ দূরত্ব সমান ২S কিলোমিটার, টোটাল এ থেকে বিয়ের দূরত্বটা ২S কিলোমিটার, তাহলে গন্তব্য পথের অর্ধেক দূরত্ব সমান এস কিলোমিটার। এবার দেখো ২৪ কিলোমিটার যাচ্ছে পার আওয়ার মানে এক ঘন্টায়, তাহলে লিখো প্রথম ক্ষেত্রে ২৪ কিমি যায় এক ঘন্টায়, তাহলে এক কিমি যায় একের ২৪ ঘন্টায়, আর এখান থেকে দূরত্বটা কত এস, তাহলে এস কিমি যায়, এস কিমি যায় এস বাই ২৪ ঘন্টায়। এখানে ভাষাটা এতটা না লিখে তোমরা যদি একবারও লিখে দিতে যে প্রথম অর্ধেক দূরত্ব যায় এস বাই ২৪ ঘন্টায়, এটা একবারে করলেও পাবে, ঠিক আছে? এরপর আবার দ্বিতীয় ক্ষেত্রে বা যখন আমরা মোটটা ধরছি, সম্পূর্ণ পথ ৩২ কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে ৩২ কিমি
32 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/32 ঘন্টায়, সম্পূর্ণ পথ মানে কত 2s দূরত্ব, তাহলে 2s কিমি যায় 2s/32 ঘন্টায়, 2s মানে 2/32 সমান s/16 ঘন্টায়। তাহলে দেখো আমরা দুটো সময় পেয়েছি, একটা সময় হচ্ছে s/24 ঘন্টা আর একটা সময় পাচ্ছি সম্পূর্ণ পথটা s/16। তাহলে এই বাকি পথটা কত যাবে, সেই সময়টা কত লাগবে সেটা তাহলে আমাদের লিখতে হবে। অতএব বাকি পথ যেতে সময় লাগে তাহলে লিখো, অতএব বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে, সময় লাগবে মানে এখান থেকে এই দূরত্বটা, এটা যেতে সময় লাগবে, মোট যদি সময় এটা হয় তাহলে s/16 - s/24 ঘন্টা। সমান এটা লসাগু করো, 16 আর 24 এর লসাগু কত 48, 3 16 8 40, তাহলে 3s - 24 2×8 = 48, 2s সমান এটা আমরা পাচ্ছি s/48 এত ঘন্টা। বাকি অর্ধেক পথ যেতে সময় লাগবে s/48 ঘন্টা। কোশ্চেনটা ছিল এই বাকি অর্ধেক পথ যখন যাচ্ছে তখন তার বেগটা কত, গড় বেগটা তখন কত সেটা বের করতে বলেছে। তাহলে বাকি যখন অর্ধেক পথ যায় তখন তার গড় বেগ সমান, সেই ক্ষেত্রে তাহলে গড় বেগটা হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত, এখান থেকে এটা এস দূরত্ব, এ অর্ধেক এস ছিল আর এখান থেকে এটা এস ছিল, তাহলে গড় বেগ সমান দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান দূরত্বটা কত এস বাই সময়টা কত s/48। এস এস কেটে গেলে আমরা এখানে পাচ্ছি 48, তাহলে গড়বেগটা আমরা পাচ্ছি 48 কিমি/আওয়ার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে বাকি অর্ধেক পথ যাবে 48 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তো এটা অ্যান্সার। এবার আমরা পড়ব সমত্বরণের ঋজু গতি, অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম এক্সেলারেশন। তো দেখো, ধরো এখানে একটা কণা বা বস্তু ছিল, এর প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে কণাটা এ অবস্থানে আসলো, ধরো এটা অবস্থান ছিল এ, টি সময় পরে কণাটা বি অবস্থানে এসেছে, সেইখানে তার বেগ হয়ে গেছে ভি, এবং কণাটা যখন যাচ্ছিল কণাটা তখন একটা সমতরণে যাচ্ছিল, সেই সমতরণটা হচ্ছে এস, সেই সমতরণটা হচ্ছে এ, আর এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্বটা হয়েছে এস। তাহলে এই যে চিহ্নগুলো আমরা লিখলাম ইউ ভি টি এ এস, এদের মধ্যে কতগুলো সমীকরণ প্রকাশ করা যায়, সেই সমীকরণগুলো কি কি, না সেই সমীকরণগুলো হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর হচ্ছে ধরো কোনো কোনা দ্বারা কোনো কোনাটা যাচ্ছে, এভাবে বললাম 1 সেকেন্ডে
তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, 2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে। এইভাবে আমরা যদি বলি যে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তো অতিক্রান্ত দূরত্বকে তো আমরা এস দিয়ে প্রকাশ করছি, তাহলে এন তম দূরত্বে অতিক্রান্ত দূরত্ব এস এন সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এখানে যে সমীকরণগুলো আমরা পেলাম, চারটা সমীকরণ, এই চারটা সমীকরণ আমরা এখন প্রমাণ করব, এবং এর পরের ভিডিওতে এই চারটা সমীকরণের যে সমস্ত ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমরা করব। তোমাদের অবশ্যই ছায়ার বই যে ম্যাথ গুলো দিয়ে আছে, তো চলো তাহলে এখন এই সমীকরণ গুলো প্রমাণ করি। দেখো তাহলে আমরা প্রথম প্রমাণটা করছি, ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ বস্তু কণা এ ত্বরণ নিয়ে টি সময় চলার পর তার বেগ নির্ণয়। কি বললাম, এ ত্বরণ নিয়ে টি সময় চলার পর তার বেগ নির্ণয়। তাহলে এই সমীকরণটা আমরা এখন প্রমাণ করব। ধরো একটা বস্তু কণা এ থেকে বি তে যাচ্ছে, এ পজিশনে তার প্রাথমিক বেগ ইউ এবং বি পজিশনে তার অন্তিম বেগ হচ্ছে ভি, এবং এই দূরত্ব যেতে তার সময় লাগছে টি। তাহলে এখানটা লিখবে যে ধরি ধরি কণাটির প্রাথমিক বেগ ইউ এবং টি সময় চলার পর তার অন্তিম বেগ হয় ভি ভি। তাহলে বেগের পরিবর্তন সমান কত? তাহলে অতএব বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ ভি মাইনাস ইউ। আর বেগ পরিবর্তনের হার সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, বেগ পরিবর্তনের হার সেটা সমান কি পাচ্ছি আমরা, ভি মাইনাস ইউ বাই টি, এটাই বেগ পরিবর্তনের হার। এবার দেখো আমরা ত্বরণের সংজ্ঞানুযায়ী, অর্থাৎ এই ত্বরণ এ, এই ত্বরণের সংজ্ঞানুযায়ী আমরা জানি যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারটাই হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে এটা তোমাদের ভাষাটা লিখতে হবে যে ত্বরণের সংজ্ঞানুযায়ী আমরা জানি বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি সমান এ, বা ভি মাইনাস ইউ সমান এ টি, বা ভি সমান ইউ প্লাস এ টি। দেখো এইটাই আমরা প্রমাণ করছিলাম যে ভি সমান ইউ প্লাস এ টি, প্রমাণটা খুব সহজে হয়ে গেল। এবার এর কিছু বাউন্ডারি কন্ডিশন বা কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনের ক্ষেত্রে এই সূত্রটা আলাদা হতে পারে, সেই সূত্রগুলো কি কি একটু দেখে নাও। এক নম্বর ধরো, দেখো ধরো কণাটার এই প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগটা যদি না থাকে, মানে কণাটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, সেই ক্ষেত্রে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এই ক্ষেত্রে এখানে ইউর মানটা কত হবে, জিরো, প্রাথমিক বেগ জিরো হবে। তাহলে প্রাথমিক বেগ যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমরা ভি সমান পাব এটি। আর দু নম্বর কন্ডিশন, এখানে কণাটা যাচ্ছে একটা ত্বরণ নিয়ে, কণাটা যদি ত্বরণ নিয়ে মানে কি বেগের ক্রমশ বেগটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বেগ পরিবর্তনের হার হচ্ছে, আর এবার কণাটা
যদি ত্বরণের পরিবর্তে মন্দন নিয়ে চলে, ধরো একটা ট্রেন স্পিডে আসছিল, এবার স্টেশনে থামবে বলে সে ব্রেক করছে, অর্থাৎ তার স্পিডটা কমছে, তাহলে কণাটা যদি মন্দন নিয়ে চলে সেই ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে, ভি সমান ইউ মাইনাস এটি। কি বললাম, ভি সমান ইউ মাইনাস এটি, অর্থাৎ কণাটা ত্বরণের পরিবর্তে যদি এ মন্দন নিয়ে চলে। তো এই দুটো কন্ডিশনই। এরপরে আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করবো। দেখো এইবার আমরা প্রমাণ করবো এস সমান ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার এই সমীকরণটি। অর্থাৎ কি বলছে দেখো, ইউ প্রারম্ভিক বেগ নিয়ে এবং এ ত্বরণ নিয়ে টি সময় চলার পর বস্তু কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। মানে দেখো যদি ছবিটা আঁকি, ছবিটা কি হবে দেখো, একটা বস্তু কণা এইখানে ছিল, এইখান থেকে একটা সমতরণে চলছে, সে সমতরণটা হচ্ছে এ, দিয়ে এইখানে পৌঁছালো, এটা পয়েন্ট ধরো বি, এখানে হচ্ছে এর বেগ ভি, এখানে বেগ কত ছিল ইউ, এটা বলা হয়েছে। এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্বটা কত হচ্ছে, সেটা হচ্ছে এস, এই দূরত্বটা হচ্ছে এস। আর এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় কত লাগছে, টি। তাহলে দেখো এখানে প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ, অন্তিম বেগ হচ্ছে ভি, অন্তিম বেগ ভি। আমি পুরো ভাষাগুলো লিখছি না, মুখে সব বলে দিচ্ছি, পুরো লিখতে গেলে অনেক লিখতে হবে। হ্যাঁ, তাহলে এই প্রারম্ভিক বেগ আর অন্তিম বেগের যদি আমরা গড় বেগ করি, তাহলে লিখবো কত, এর প্রারম্ভিক বেগ ও অন্তিম বেগের গড় বেগ সমান ইউ প্লাস ভি বাই টু। এবার দেখো কণাটা এ ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কণাটির বেগ এ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর মানেটা তাই। তাহলে আমরা বলতে পারি কণাটা যাত্রা শুরুর এক সেকেন্ড পরে এর বেগটা কত হবে, তার প্রারম্ভিক বেগ এটা ছিল, তাহলে যাত্রা শুরুর এক সেকেন্ড পরে বেগ সমান কি বললাম, প্রতি সেকেন্ডে এ পরিমাণ করে বেগ বাড়ছে, তাহলে যাত্রা শুরুর এক সেকেন্ড পরে বেগ কত, প্রথমে ছিল ইউ, প্রারম্ভিক বেগটা তার সঙ্গে এ যোগ হল। আবার যাত্রা শেষ হওয়ার এক সেকেন্ড আগে তাহলে বেগটা কত হবে, যাত্রা শেষ হওয়ার এক সেকেন্ড আগে বেগটা কত হবে, ভি মাইনাস এ। কি বললাম, ভি মাইনাস এ। এবং সেই ক্ষেত্রে আমরা গড় বেগ করলে কত পাবো, সেই ক্ষেত্রে গড় বেগ যদি করি ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ ডিভাইডেড বাই টু, সে এটা করলে আমরা ইউ প্লাস ভি বাই টুই পাচ্ছি, কারণ মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে ইউ প্লাস ভি বাই টু এটাই পাচ্ছি। তাহলে আমরা এখানে বললাম যাত্রা শুরু হওয়ার এক সেকেন্ড পরে, এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি বলি যাত্রা শুরু হওয়ার তাহলে টি সেকেন্ড পরে কি হবে, যেহেতু এখানে একটা টি ধরে নেওয়া হয়েছে যে টি সময়ে কোনটা এই দূরত্ব যাচ্ছে, তাহলে আমরা সাপোজ টি বলতে টোটাল সময়টা, তাহলে আমরা ধরে নিলাম যে যাত্রা শুরু হওয়ার টি ড্যাশ পরে, ধরো একটা দূরত্ব গেলে সেটাকে আমরা টি ড্যাশ বলছি, আবার যাত্রা শেষ হওয়ার এতটা আগে এটাকে আমরা টি ড্যাশ বলছি, এই এতটা আগে এটাকে আমরা টি ড্যাশ বলছি, ঠিক আছে। তাহলে আমরা একই রকম ভাবে বলতে পারি যে যাত্রা শুরু হওয়ার টি ড্যাশ পরে এবং যাত্রা শেষ হওয়ার টি ড্যাশ আগে তাদের যে বেগটা হবে, সেই বেগটারও যদি আমরা গড় বেগ বের করি সেই একই পাবো, যে ইউ প্লাস ভি বাই টু এটাই পাবো। আমরা সমবেগের ঋজুগতির ক্ষেত্রে প্রমাণ করেছিলাম
এস সমান ভিটি। কি প্রমাণ করেছিলাম যে এস সমান ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গুণিত সময়। অতিক্রান্ত দূরত্ব সমান গড় বেগ গুণিত সময় সমান, দেখো এখানে গড় বেগ কত পেয়েছি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু এই সময়টা, মোট সময়টা কত লেগেছিল, টি সময় লেগেছিল, ইন্টু টি সমান ইউ প্লাস ভি। দেখো ভি সমান আমরা আবার প্রমাণ করেছিলাম যে ভি সমান ইউ প্লাস এটি, এটু আমরা প্রমাণ করে দেখিয়েছি। তাহলে এটা এখানে বসাবো, ইউ জায়গা ইউ থাকলো, প্লাস ভি এর জায়গা আমরা বসাচ্ছি ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ব্যাকেটে লিখে দাও যেহেতু ভি সমান ইউ প্লাস এটি সমান, এটা একটু কভার করো নাহলে একসঙ্গে মিশে যাবে বুঝতে পারবে না, এটা সমান আমরা কি পাচ্ছি দেখো ইউ প্লাস ইউ করলে কত হয় টু ইউ, তার সঙ্গে কি গুণ আছে টি গুণ আছে, তাহলে টু ইউ টি ডিভাইডেড বাই টু প্লাস এ টি এ টি গুণ করলে টি স্কোয়ার বাই টু, তার মানে এটা আমরা কি বলছি সমান দুই দুই কেটে গেলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম যে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা ইজিলি প্রমাণ করতে পারলাম। এবার কিছু স্পেশাল কন্ডিশন আছে, স্পেশাল কন্ডিশনটা কি, এক নম্বর প্রারম্ভিক বেগ যদি শূন্য হয় অর্থাৎ সে স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে, অর্থাৎ ইউর মানটা শূন্য হলে আমরা এস সমান কি পাবো, এস সমান পাবো হাফ এ টি স্কোয়ার। দু নম্বর কন্ডিশন, এখানে কি বলা হয়েছে দেখো এ ত্বরণ নিয়ে চলছে, এ ত্বরণের পরিবর্তে যদি এ মন্দন নিয়ে চলে তাহলে আমরা তখন কি পাবো এই প্লাসের জায়গায়, কারণ এর আগে একটা মাইনাস আসবে, তখন তাহলে আমরা পাবো এস সমান ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এরপরে সূত্রটা আমরা এবার প্রমাণ করব, এখন আমরা প্রমাণ করছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, মানে কি বলেছে দেখো ইউ প্রারম্ভিক বেগ এবং এ ত্বরণ নিয়ে এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুকণা যে বেগ অর্জন করে তা নির্ণয় করছি। ঠিক আছে, ধরো একটা বস্তুকণা ইউ প্রারম্ভিক বেগ নিয়ে চলছিল এবং টি সময় পরে তার অন্তিম বেগ হলো ভি, চলার সময় বস্তুকণাটা এ ত্বরণ নিয়ে চলছিল এবং মোট অতিক্রান্ত দূরত্ব এস, এই কন্ডিশন গুলো হলে আমরা এই প্রমাণ করলাম যে ভি সমান ইউ প্লাস এটি, আর একটা প্রমাণ করলাম যে এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই দুটো আমরা প্রমাণ অলরেডি করে ফেলেছি, তো এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো এবার এটাকে কি করছি, স্কোয়ার করছি বোথ সাইড, অতএব ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা টু এ কমন লি তাহলে কত পাবো ইউ টি প্লাস, যেহেতু টু আছে মানে একটা হাফ হবে, এ কমন লিয়েছি মানে এ পড়ে থাকলো আর
टी स्क्वायर समान यू स्क्वायर प्लस टू ए एस जेहेतु मानटा हम एस एर मान तैना तो पैकेटे लिखते हैं जेहेतु एस समान यू टी प्लस हाफ ए टी स्क्वायर और एखनटा आमरा जानी भाषाटा दिए शुरू हो तहले एटा आमरा पेये गेलाम जे भि स्क्वायर समान यू स्क्वायर प्लस टू ए एस ए समीकरणटा आमरा अति सहजे प्रमाण करते पारलाम। एबार एकई रकम आगे प्रब्लेमगुलोर मतो एटाओ स्पेशल कंडिशन किछु आछे कि आछे सेगुलो देखे नाओ जदि प्रारम्भिक बेग ना थाके अर्थात प्रारम्भिक बेग शून्य थेके अर्थात स्थिर अवस्था थेके जदि यात्रा शुरू करे अर्थात यू समान जीरो होले भि स्क्वायर समान टू ए एस दो नम्बर कंडिशन की ना एटा त्वरणेर परिवर्ते जदि ए मंदन निये चले सेई क्षेत्रे आमरा पाबो भि स्क्वायर समान यू स्क्वायर माइनस टू ए एस तो ये दुटो कंडिशन ही हलो। एर परेर प्रमाणटा आमरा प्रमाण करब एइबार आमरा प्रमाण करछि एस एन समान यू प्लस हाफ ए टू एन माइनस वन তাহলে কি বলছে দেখো ইউ প্রারম্ভিক বেগ এবং এ সমতরণে গতিশীল বস্তুকণা দ্বারা এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সেটা আমরা এখন করছি। তাহলে দেখো এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় মানে কি তাহলে লিখো ভাষাটা এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা এটা নিচে লিখছি সমান এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস एन माइनस वन सेकेंडे अतिक्रांत दूरत्व समान देखो अतिक्रांत दूरत्व जो फर्मुलाटा छिलो सेई फर्मुलाटा आमरा कि जानी एस समान यू टी प्लस हाफ ए टी स्क्वायर এই ফর্মুলাটা আমরা আগেই প্রমাণ করেছি। তাহলে এই ফর্মুলায় আমরা টি এর জায়গায় একবার এন বসাবো আর একবার টি এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাবো। তাহলে এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জায়গায় আমরা কি বসাবো না ইউ এন টি এর জায়গায় এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এবার টি এর জায়গায় কি বসাবো এন মাইনাস ওয়ান তাহলে ইউ এন মাইনাস ওয়ান प्लस हाफ ए एन माइनस वन तार होल स्क्वायर एटा हलो समान यू एन प्लस हाफ ए एन स्क्वायर माइनस एखाने एकटू भांगते हबे तो एटा कत पाच्छि यू एन माइनस यू प्लस हाफ ए तो एटाके सूत्र भांगले कि हबे एन माइनस वन होल स्क्वायर মানে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান তাহলে হাফ এ ইন্টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান এটা পাচ্ছি সমান ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউ এন মাইনাস ইউ প্লাস हाफ ए एन स्क्वायर माइनस टू और टू केटे गेल ए एन प्लस 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 हाफ ए एबार माइनस दे गुण होबे समान यू एन प्लस हाफ ए एन स्क्वायर माइनस यू एन माइनस माइनस प्लस u माइनस प्लस माइनस हाफ ए एन स्क्वायर
माइनस माइनस प्लस ए एन प्लस ए माइनस ए माइनस हाफ ए এটা পাচ্ছি। এবার দেখো কোন টার্ম গুলো কাটছে, মাইনাস হাফ এ এন স্কোয়ার প্লাস হাফ এ এন স্কোয়ার কেটে গেল, আর দেখো মাইনাস ইউ এন প্লাস ইউ এন কেটে গেল। তাহলে কি কি পড়ে আছে দেখো, পড়ে আছে ইউ প্লাস এ এন মাইনাস হাফ এ সমান ইউ প্লাস এখান থেকে আমরা যদি হাফ এ কমন লি তাহলে কি পাচ্ছি দেখো, হাফ এ কমন লিলে টু এন মাইনাস ওয়ান পড়ে থাকছে। তাহলে দেখো আমরা ইজিলি প্রমাণ করতে পারলাম যে এস সমান ইউ, এস সমান ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা আমরা প্রমাণ করছিলাম। একই রকম ভাবে এটার কিছু স্পেশাল কন্ডিশন আছে, সেটা কি কি, যদি প্রারম্ভিক বেগ জিরো হয় অর্থাৎ স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করলে সেই ক্ষেত্রে আমরা পাবো যে এস এন সমান, এটা এন তম বলে এখানে কি লিখছি এস এন, তাহলে এস এন সমান আমরা ইউ জায়গায় জিরো বসাবো তাহলে পাচ্ছি হাফ এ টু এন মাইনাস ওয়ান। আর একই রকম ভাবে যদি এটা ত্বরণের পরিবর্তে মন্দন নিয়ে চলতো সেই ক্ষেত্রে আমরা কি পেতাম, সেই ক্ষেত্রে পেতাম এস এন সমান ইউ মাইনাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। তো এই দুটোই কন্ডিশন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এর পরের দিনে তোমাদের প্রথমেই বলেছিলাম এই সমস্ত সূত্রের যতগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে ছাপ প্রকাশনীর বইয়ে সমস্ত উদাহরণের ম্যাথ গুলো আমি সলভ করে তোমাদের বুঝিয়ে করাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে তোমাদের সম্পূর্ণ ক্লাস ইলেভেনের ফিজিক্সটা পড়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।